ভবিষ্যতে শিক্ষার্থীরা বইয়ের বোঝার বদলে আইপ্যাড নিয়ে স্কুলে যাবেন বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আজ শনিবার সিলেটে একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীরা বইয়ের বোঝার বদলে একটি আইপ্যাড নিয়ে স্কুলে যাবেন। এ সময় অনুষ্ঠানে বক্তৃতায় ডক্টর মোমেন বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। আমরা খুব ভাগ্যবান যে 49% জনগণ 25 বছরের নিচে যারা কর্মক্ষম। এই বিপুল সংখ্যক জনগণকে উন্নত প্রশিক্ষণ ও গুণগত শিক্ষার মাধ্যমে সত্যিকারের সম্পদ হিসেবে গড়ে তুলতে আমরা প্রযুক্তির উপর গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মকে প্রতিযোগিতাময় বিশ্বে টিকিয়ে রাখতে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। স্কুলে শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এর বদলে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে আইপ্যাড তুলে দেওয়া হবে। এর মাধ্যমে সারা বিশ্বের যত ভালো জিনিস আছে তা সহজে পেয়ে যাবে শিক্ষার্থীরা।